কংগ্রেচুলেশন অস্ট্রেলিয়া, নিশ্চিতভাবে যারা অজি সাপোর্টার তারা ভীষণ খুশি হয়েছেন অ্যাশেজের, এই অ্যাশেজে। কিন্তু আমরা যারা ক্রিকেট ফ্যান, যারা অ্যাশেজের ভক্ত, যারা ইংল্যান্ড অস্ট্রেলিয়া কোনো দলকে ঠিক সেভাবে পছন্দ করি না, অ্যাশেজ মানেই যে একটা টান টান উত্তেজনা, উত্তাপ, যেটা আমরা ফোর্থ টেস্টে পেয়েছিলাম, ইংল্যান্ড একটা রোমাঞ্চকর ড্র করে। এছাড়া আসলে বাকি চার ম্যাচ এতটা একপেশে, এতটা পানসে হবে, ম্যাচের ফলাফল আগে থেকে বলে দেওয়া যাবে, এটা আসলে ঠিক আমরা মেনে নিতে একটু কষ্ট হয়েছে। যারা ক্রিকেট প্রেমী খুব বেশি আসলে বিষয়টা ভালো লাগেনি। এই ইংল্যান্ড দলের কিন্তু এটা নতুন কিছু না, তারা দেখেন সবশেষ সিরিজগুলো তাদের খুব বাজে কাটছে, এবং তারা এই ব্যাটিং কলাপস তাদের খুবই রেগুলার ইভেন্ট হয়ে দাঁড়িয়েছে, বা প্রতি ম্যাচেই কোনো একটা সময় তাদের ভয়াবহ রকমের একটা ব্যাটিং ধস নামছে, এবং এই ম্যাচেও সেটা হয়েছে। এবং ইংল্যান্ডের এটা দেখতে গিয়ে আমার মনে পড়লো যে ইংল্যান্ড যখন অ্যাশেজে, আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম গত মাসে, যে আসলে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের সঙ্গে বাংলাদেশের টেস্টের ব্যাটিং অর্ডারের বেশ মিল, এবং আমি সেটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আরও বেশ কিছু মজার স্ট্যাটস চোখে পড়লো। সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই এই ভিডিওটা, যে বাংলাদেশের ব্যাটিং অর্ডারও এবং ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের মধ্যে এখন কী মিল হয় না, যে যখন আপনি মানে আপনি যখন ডুবতে থাকেন তখন উপরে একটু খড়কুটো ধরে ভেসে থাকা ব্যাপারটা এরকম। বাংলাদেশ যখন টেস্টে বেশিরভাগ সময় খারাপ করে, তখন আসলে অন্য কোনো দলের খারাপ করা দেখলে একটু ভালো লাগে, এবং এত এত মিল দেখে আমার একটু মজাই লাগলো। কীরকম একটু মনে করিয়ে দিই, ইংল্যান্ড দলটা গত এক বছরের হিসাব, এটা এক বছরে তারা 31টা ইনিংসে ব্যাট করেছে তাদের চারজন ওপেনার, ঘুরে ফিরে এই সিবলি, বার্নস, হাসিব হামিদ এবং ক্রলি, এই চারজন হচ্ছেন তাদের ওপেনার, যারা ঘুরে ফিরে তাদেরকে খেলিয়েছে ইংল্যান্ড গত এক বছর ধরে। 31 বার তারা নিজেদের মধ্যে ওপেন করেছেন, এবং এই 31 বারের মধ্যে মাত্র 2বার 100 পেরিয়েছে, এবং এই 2বার 100 পেরিয়েছে হচ্ছে বার্নস এবং হাসিব হামিদ জুটি, 3বার 50 পেরিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে, মানে ইংল্যান্ডের দুর্দশা কতটা ভয়াবহ দেখুন, 16 বার, মানে অর্ধেক বেড়েও বেশি বার, তারা সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছেন, তাদের ওপেনিং জুটি ভেঙে গেছে সিঙ্গেল ডিজিটে, এবং 16 বারের মধ্যে 6বার 0 রানে। এই হচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল, যারা টেস্ট ক্রিকেটে শাসন করতে ভালোবাসে, সেই ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারটা রীতিমতো হিমশিম অবস্থা, দলের কোনো ঠিক নেই। এই অ্যাশেজে দেখুন 5 ম্যাচে 5 রকম একাদশ তারা খেলিয়েছে, কিন্তু কোনো লাভের লাভ হয়নি, সব প্রতি ম্যাচেই তাদের ব্যাটসম্যানরা তাদের ডুবিয়েছে, বোলিং লাইন বরাবরই ভালো করেছে কিন্তু ব্যাটসম্যানরা। বাংলাদেশের এবার গত এক বছরে মিলটা কোথায় একটু বলে দিই, বাংলাদেশ গত এক বছরে ইংল্যান্ড যেখানে 31 ইনিংসে 4 ওপেনারকে খেলিয়েছে, বাংলাদেশ এক বছরে 18 ইনিংসে 7 ওপেনারকে ট্রাই করেছে, এবং এই 7 ওপেনারকে আসলে ট্রাই করতে হয়েছে। তামিম ইকবাল, তিনিই আসলে মেইন ওপেনার, ইঞ্জুরির কারণে নেই হয়ে যান, সাদমান, সাইফ, জয়, শান্ত, নাইম এবং সাইফ, এই এতগুলো নাম বলতে হচ্ছে, কারণ হচ্ছে যে তামিম ইঞ্জুরিতে এবং বাকিটা কেউই আসলে ভালো করতে পারেননি, ধারাবাহিক হতে পারেননি। এই 18 রানের মধ্যে বাংলাদেশ মাত্র 3বার 50 ঊর্ধ্ব একটা ওপেনিং পার্টনারশিপ পেয়েছে, সর্বোচ্চ হচ্ছে 98 রান, অর্থাৎ 100 হয়নি, এবং 98 রানটা করেছেন তামিম এবং সাইফ শ্রীলঙ্কার সঙ্গে। এছাড়া আরও 2টো 50+ স্কোর আছে, এবং সিঙ্গেল ডিজিট 7 বার বাংলাদেশের। সো মিলটার টের পাওয়া যাচ্ছে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যে ব্যাটিং ব্যর্থতার। বাংলাদেশের যেরকম ব্যাটিং কলাপস, টপ অর্ডার ব্যর্থ, ইংল্যান্ডেরও টপ অর্ডার ব্যর্থ ব্যাটিং কলাপস, তো একটা দারুণ মিল। এবং আরও মজার মিলটা দেই, ইংল্যান্ডের সবচেয়ে সফল জুটি বার্নস এবং হামিদ, এই দুজনেরই হচ্ছে সবচেয়ে হায়েস্ট টোটাল, যেটি অর্থাৎ ওপেনিং পার্টনারশিপের কথা, এক বছরে 100 ওপর যে 2বার করেছে, 100 এবং 132, সেটাই দুজন করেছেন, বার্নস এবং হাসিব হামিদ। বাংলাদেশের সফল জুটি অর্থাৎ সবচেয়ে বেশি রান, 98 রান করেছেন তামিম এবং সাইফ, এই দুজনের এবং বার্নস হামিদের এই দুই জুটির মধ্যে একটা দারুণ মিল হচ্ছে ব্যাটিং গড়ে, অর্থাৎ এই জুটি গড়ে 39 রান করেছে, অর্থাৎ বার্নস এবং হামিদ 7 ইনিংসে করেছে 274, গড় 39.14, সবচেয়ে ভালো গড় সাইফ এবং তামিমের, এই জুটি করেছে 158 রান, গড় 39.50। এবং এর পরে আসলে 30 ঊর্ধ্ব আরও দুটি জুটি আছে, সেটাও হচ্ছে তামিম সৌম্য এবং সাইফ সাদমানের, অন্যদিকে ইংল্যান্ডের হচ্ছে বার্নস এবং ক্রলির একটা 30 ঊর্ধ্ব জুটি আছে, এছাড়া আসলে বাকিগুলো ঠিক বলার মতো নয়। সো এই দুই দলের মধ্যে মিল দেখে আমার খুব ভালো লাগছে, একটা হচ্ছে বিশ্বের কুলিন টেস্ট ক্রিকেটের কুলিন সদস্য, আরেকটা বাংলাদেশের যারা টেস্ট ক্রিকেটে প্রতিনিয়ত স্ট্রাগল করে, এই দুটো দল আসলে এক কাতারে এখন মিলে গেছে। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে, এই দুটো দলের মধ্যে তাহলে যদি এখন একটা সিরিজ হয় এবং সেটা যদি বাংলাদেশের মাটিতে হয় কেমন হবে?
দুঃখের বিষয় সেটা হচ্ছে না, এই বছর তো নয়ই, কারণ এই বছর বাংলাদেশ আর ইংল্যান্ডের মুখোমুখি হবার কোনো আর সুযোগ নেই। বাংলাদেশের পরই হচ্ছে আপনারা জানেন বিপিএলের পরই সাউথ আফ্রিকার সঙ্গে আসলে খেলা, অন্যদিকে ইংল্যান্ড ব্যস্ত থাকবে তাদের ভরপুর ক্রিকেট সূচি। বাট এই দুটো দলের যা অবস্থা চলছে টেস্ট ক্রিকেটে, আমরা বাংলাদেশ সাম্প্রতিক সময় নিউজিল্যান্ডের সঙ্গে একটা টেস্ট জিতেছে এবং তরুণরা খুব ভালো করেছে, কিন্তু তাদের আরও ধারাবাহিক হতে হবে। অন্যদিকে ইংল্যান্ড এখনও তাদের ব্যাটিং কম্বিনেশন গড়ে তুলতে পারছে না। আমার মনে হয় যে সেক্ষেত্রে তাদের সিনিয়রদের কাছ থেকে আরও যতটা সাপোর্ট পাওয়ার কথা, জো রুট, বেন স্টোকস, মালান, বাটলার, ব্যারিস্টো, এদের কাছ থেকে সেটা পাননি, হয়তো তারা সেটা পাবে। রিদমে ফেরাটা খুব দরকার ইংল্যান্ডের, বাংলাদেশের জন্যও তাই। সো ক্রিকেট কি দারুণ না, মিল ঘটিয়ে দেয় কোত্থেকে কাদের। সো দুটো দলের জন্যই শুভকামনা। অ্যাশেজ অস্ট্রেলিয়া জিতেছে, আরও একবার অস্ট্রেলিয়াকে কনগ্রাচুলেশন, বাই বাই।